শামিম, শামিম ভাই, আপনি? তোমাকে নিয়ে যেতে এসেছি। কোথায়? আদালতে। আজ উসমানের বিচার হবে, তুমি সাক্ষী দিবে, আমি নির্দোষ হয়ে যাব, উসমান সাজা পাবে। হ্যাঁ ভাইয়া, আমি আদালতে যাব, আমি আমার ভাইদের বিরুদ্ধে সাক্ষী দেব। আমার প্রতিপক্ষ উকিল সাহেবা আমার মক্কেলের বিরুদ্ধে কেস লড়ছেন, অথচ সাক্ষীর নাম বলেননি। উনি বলছেন সাক্ষী আসবে, সাক্ষী কি জিন না পড়ি যে উড়ে উড়ে আসবে? না, আমার সাক্ষী জিনও না পড়িও না, সে মানুষ। ওই ওসমানের সব অপকর্মের চাক্ষুষ সাক্ষী। কিন্তু তাই বলে আপনার সাক্ষীর জন্য আদালত সারাদিন অপেক্ষা করতে পারে না। ইওর অনার, আমি আপনার কাছে মিনতি করছি, সময় ভিক্ষা চাইছি, প্লিজ ইওর অনার। আদালত তো পৃথিবীতে আল্লাহর দ্বিতীয় বিচারালয়, যেখানে মানুষের বিচার হয়। পৃথিবীতে আপনারা মানুষের বিচার করেন, অপরাধীকে সাজা দেন, নিরাপরাধীকে মুক্তি দেন। আমরা একজন নিরাপরাধ মানুষের জন্য আপনার কাছে অনুরোধ করছি, আপনি কিছুক্ষণের জন্য অপেক্ষা করুন, অপেক্ষা করুন ইওর অনার। ঠিক আছে, আর মাত্র 30 মিনিট সময় আপনাকে দেওয়া গেল। থ্যাংক ইউ ইওর অনার, থ্যাংক ইউ। বস, মেজর আন্দোলন থাইম বাইরে নিয়া জঙ্গল বাড়িতে পালাইছে। বিচ্ছু, একটা হেলিকপ্টার নিয়ে যা, যেভাবেই হোক ওই মেজর আর শামিমকে ঠেকা, শামিম যেন জীবিত আসতে না পারে। সাহেব, এইসব নাটক বন্ধ হইব কখন? আমার আবার হাসপাতালের ওপেনিং অনুষ্ঠানে যাইতে হইব। ধৈর্য ধরুন। আর ধৈর্য কত ধরব, আপনাকে ভালো মানুষ পাইয়া এই মাইয়াটা আপনি নিয়ে খেলতাছে। আপনি বলে দেশে সেবা করা কি অপরাধ? দেশের জন্য এত কিছু করলাম, এতদিনে এই পাইলাম? ছি 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 ছি, আমার মনে হইতাছে মাটি ফাঁক করে বীরতে ঢুকে যাই। আমরা আদালতে এসে গেছি।